2012 সালে 5ই জানুয়ারি তৎকালীন রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ দে সরকারকে চরম নিগ্রহের ঘটনায় তীব্র আলোড়ন ছড়িয়ে পড়েছিল রাজ্যের শিক্ষা জগতে। বুধবার ফের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বরে অর্থনীতির অধ্যাপক দেবাশিস বিশ্বাসকে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠল বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মী তপন নাগের বিরুদ্ধে। এদিন বিশ্ববিদ্যালয় চত্বরে উত্তপ্ত বাকযুদ্ধতে জড়িয়ে পড়েন দুজন। দেবাশিস বাবুর অভিযোগ, এদিন আচমকায় তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন তপন নাগ। উদ্দেশ্যে প্রণীত হয়ে হেনস্থা করা হয়েছে তাকে, যদি তপন নাগ এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, এর আগেও দেবাশিস বাবু অন্যদের মর্যাদাহানির কাজ করেছেন। দেখুন, আপনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অবস্থাটা দেখুন, একজন নন টিচিং স্টাফ কিভাবে কথা বলছে একজন শিক্ষকের সঙ্গে, তুই তো কারি করে কথা বলছে সবার সামনে, শুনছেন কখনো? তুই তো কারি এই তুই তো কারি করে কথা বলছে, এবং এটা এটাই শুধু নয়, উনি সবার সঙ্গে এই ধরনের ব্যবহার করে যাচ্ছেন, যেভাবে করছেন সব রকম ভাবে, এবং যেভাবে সবসময় ভয় দেখাচ্ছেন, সবাইকে ভয় দেখায়। এই দেখুন, আমাকে কথার মাঝখানে চলে আসছেন, দুজন টিচারকে ভয় দেখিয়ে পুজালে চলে আসছেন, বিজেপির আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আপনার এবং আমার মাঝখানে উনি চলে আসছেন। বিজেপি আরএসএস এর খুঁজবো না, গেলে আমি এখানে আমার যে ড্রাইভার আছে গাড়ি, তার সঙ্গে কথা বলতে আসি, তো এখানে এই সময় দৌড়ে আসেন, এসে খুব মানে ক্ষিপ্রভাবে রাগত ভাবে বলেন যে এমএলএ কে বলে কে কি আমার, তারপরে একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, আমি সেটা প্রেসের সামনে বলতে পারছি না, আমার এটা কে করতে পারবে কি করতে পারবে দেখা যাবে। আমার দিকে তাকে মানে রোষ প্রসারিত লোচনে খুব গালিগালাজ করতে থাকেন, করতে করতে এখানে আরেকজন ড্রাইভার মানিকও আমার সঙ্গে কথা বলতে এগিয়ে এসেছিলো, আমি মানিকের সঙ্গে কথা বলছিলাম, তার মাঝখানে মানিকের দাড়িটা টেনে নিয়ে বললো যে দাড়ি টেনে উপরে ফেলে দেবো। তো আমার এটা খুব খারাপ লাগলো যে মানে যেরকমভাবে মানে ক্ষিপ্ত হয়ে বললো, আমি ভাবলাম যে মানিককে হয়তো মারবে টারবে কিনা, আমি ভয় পেয়ে গেছিলাম। তো এই জন্য আমি বললাম যে তাহলে উপরালে আপনি এখন উপরান, আমার এই ব্যবহারটা ভালো লাগেনি, সেই জন্য বললাম যে উপরা থাকে এখনই উপরান। তখন উনি আমার দিকে তেড়ে আসেন এবং প্রায় মারমুখী হয়ে আসেন, সেগুলো আপনার সিসিটিভি ফুটেজে দেখেন, আপনারা অনেক রিপোর্টার সামনাসামনি দেখেওছেন এবং অকথ্য গালিগালাজ করতে থাকেন, এবং আমার সঙ্গে আমার আমাকে নাকি হাইকোর্ট স্ট্রিকচার দিয়েছে, এসব মানে যে কথাগুলো এক্তিয়ারভুক্ত নয়। বচসাতক কোথায় হলো? একতরফা দেখলেন যে গালিগালাজ হলো, বচসা কোথায়? ওনার সঙ্গে আমার কিসের, আপনি বলুন, স্বার্থেরও তো কোনো সংঘাত নেই। পরিবেশ কতটা নষ্ট হলো? পরিবেশ কি নষ্ট হলো না, ছাত্রছাত্রীরা দেখলো, উনি বলছেন যে বিজেপি আরএসএস করতে দেবো না, এটা তারপর হচ্ছে গিয়ে আরও অনেক কিছু অপ্রাসঙ্গিক কথা টেনে আনলেন, আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন। তো এগুলো আমার মনে হয় যে সঠিকভাবে সুস্থতার লক্ষণ নয় আর কি। বচসা সূত্র বলতে দেবাশিস বিশ্বাস, উনি এটা আজকের প্রথম না, অনেক রেকর্ড আছে, একটু সময় দিতে হবে। উনি কলেজ থাকাকালীনই এই টিচারকে গুলি করবে, তাকে মারবে মেরেছিল, এবং এবং ওনার একটা দুর্ব্যবহারের জন্য বিগত দিনের যিনি এখানকার সম্মানীয় ভাইস চ্যান্সেলর ছিলেন অনিল ভুঁইমালী স্যারও, তাকে এখানে ঘরে ঢুকতে ইউনিভার্সিটি ঢুকতে না একটা নিষেধ করেছিল, নিষেধাজ্ঞা জারি করেছিল, সেগুলো ডকুমেন্টে প্রথম না। আজকে এখানে আমি এসেছি, আমার যে সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি তথা এখানকার নন টিচিং স্টাফ মানিক দাঁড়িয়েছিল, তো আমি এখানে এসছি, আমাকে আপনারাও ডাকলেন, আমারও কি দু একজন বন্ধুবান্ধব এখানে এসছে কলিগরা কি কথা বলবে ডেকেছে, তা আমি মানিককে দাড়ি ধরে বললাম এটা ছিঁড়ে দিবে, তো বড় হয়ে গেছে। উনি হঠাৎ করে বললো, ফোন করছিলেন কাকে, বলে এখনই ছিঁড়ে গেলে হয়, ওনার সাথে আমার কথাবার্তা নেই। উনি একজন টিচার, উনি টন্টিং করে এই ধরনের কথাবার্তা বলতে পারেন, বলতে পারেন? তো এই নিয়ে উনি গলাবাজি করে প্রায় মারতে আসছেন, উনি বললেন সিসিটিভি ফুটেজে আমি নাকি মারতে গেছি, ফুটেজ এখনই দেখা হোক, কে কার সাথে উদ্ধতভাবে গেছে, কে কে এভাবে কথা বলছে আপনারা দেখে নেবেন। বলছি উনি এখানে কিছু টিচার দিয়ে মানে 18 থেকে 130 জনের কাছে টিচার, সেখানে 18 থেকে 20 জনের টিচার দিয়ে বিজেপির একটা এখানে টিচার্স কাউন্সিল ইউনিট খোলে, টিচার্স কাউন্সিল গভর্নমেন্টের কোনো অ্যাপ্রুভাল নেই, সেখানে জোর করে ইনি নিজেকে ডোমিনেট করে বিভিন্ন কমিটিতে থাকে এবং ভয় দেখান, এবং এই হচ্ছে তার ভাষা, এই হচ্ছে লাবণ্যচর, এই হচ্ছে তার গলাবাজি। উনি এইভাবে বকলমে একটা ইউনিভার্সিটি চালাচ্ছে, উনি গেম খেলেন এর সাথে, তার সাথে একটা ঝগড়া জড়িয়ে দেন ক্যাম্পাসে, এরকম আপনাদের বতসা, এর মধ্যে তো ছাত্রদেরও তো একটা বাজে প্রভাব পড়বে। ছাত্ররাও অনেকে বলছে যে ছাত্রদের নামে নাকি কোথায় কী বলে বেড়াচ্ছে।